আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অলিফিন্স থেকে আমি আসাদুজ্জামান বলছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের নিরাপত্তার নিশ্চয়তাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আজ আমরা এসেছি নিরাপত্তা সংক্রান্ত একটি ডিভাইস নিয়ে। চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গার্ড পেট্রোলিং সিস্টেম কি। ফ্যাক্টরি কিংবা ওয়্যারহাউস, বাসা কিংবা অফিস, যে কোনো প্রতিষ্ঠানে নিরাপত্তার কাজে নিয়োজিত সিকিউরিটি গার্ড সঠিকভাবে তার দিক নির্দেশনা মেনে ডিউটি করছে কিনা বা ঠিকঠাকভাবে টহল দিচ্ছে কিনা তা চেক করার জন্য বা তত্ত্বাবধান করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে গার্ড টুর সিস্টেম বা গার্ড পেট্রোলিং সিস্টেম বলা হয়ে থাকে। গার্ড পেট্রোল সিস্টেম কোথায় ব্যবহার করা হয়? যে সকল প্রতিষ্ঠান বা স্থাপনায় নিরবচ্ছিন্ন গার্ড বা টহল দেওয়ার প্রয়োজন হয়ে থাকে সাধারণত সেই সকল স্থাপনায় এটি ব্যবহার করা হয়ে থাকে, যেমন ফ্যাক্টরি, ওয়্যারহাউস বা কোনো বড় ধরনের এলাকা, গ্যাস বা তেল শোধনাগার অথবা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা, কর্পোরেট অফিস, আবাসিক এলাকা এবং বিভিন্ন ধরনের বড় বড় অ্যাপার্টমেন্ট, নিরাপত্তার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনী এবং প্রতিষ্ঠান। মোট কথা, যেখানে এক বা একাধিক নিরাপত্তা কর্মী রয়েছে সেখানেই তাদের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে এটি খুবই প্রয়োজনীয় একটি ডিভাইস। দিন দিন এর ব্যবহারের আওতা ও পরিধি বৃদ্ধি পাচ্ছে। কেন এটি ব্যবহার করব? কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাখে যে গার্ডরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে তা কিন্তু নয়। সঠিক সময়ে পেট্রোলিং বা টহল না করার কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই একজন গার্ড সঠিক সময় ডিউটি শুরু করছে কিনা এবং সঠিক সময় ডিউটি শেষ করছে কিনা, যথাসময় নির্দিষ্ট স্থানে পাহারা দিচ্ছে কিনা এবং তাদেরকে দায়িত্ব অবহেলার কারণে জবাবদিহিতার আওতায় আনার জন্য এই ডিভাইসটি খুবই প্রয়োজনীয় একটি সিস্টেম। এই ডিভাইসটি ব্যবহার করার ফলে আপনার নিরাপত্তা কর্মীরা সঠিক পদ্ধতিতে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে। এতে করে আপনার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী এবং সুশৃঙ্খল হবে। এই চমৎকার ডিভাইসটি যেহেতু গার্ডের সকল ধরনের তথ্য সংগ্রহ করে তাই একে পাহারাদারদের পাহারাদারও বলা হয়। কীভাবে গার্ড পেট্রোলিং ডিভাইস বা সিস্টেমটি কাজ করে থাকে? গার্ড পেট্রোল সিস্টেমটি মূলত পরিচালিত হয় এক বা একাধিক পেট্রোলিং ডিভাইস, কিছু সংখ্যক গার্ড আইডি বা ট্যাগ এবং লোকেশনের আওতা অনুযায়ী নির্ধারিত স্থানসমূহে স্থাপন করা কিছু সংখ্যক চেক পয়েন্টের মাধ্যমে। একটি গার্ডের দায়িত্বে থাকে একটি পেট্রোলিং ডিভাইস এবং একটি ইউনিক আইডি বা ট্যাগ এবং উক্ত স্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো থাকে বেশ কিছু চেক পয়েন্ট। একজন গার্ডের দায়িত্ব থাকে নির্ধারিত সময় অনুযায়ী নির্দিষ্ট চেক পয়েন্টগুলোতে টহল করার সময় গার্ডের পেট্রোলিং ডিভাইসটির মাধ্যমে চেক পয়েন্টগুলো টাচ করা। এতে করে প্রত্যেকবার টহল করার সময় চেক পয়েন্টগুলোতে টাচ করলে তার তথ্যগুলো সাথে সিস্টেমে জমা হয়ে যায়। কিভাবে গার্ড পেট্রোলিং ডিভাইসটি ব্যবহার করতে হয়? এটি ব্যবহার করা খুবই সহজ। যিনি এটি তত্ত্বাবধানে থাকবেন তিনি পূর্বে এটি পেট্রোলিং করার একটি প্ল্যান সেট করে রাখবেন। একজন প্রহরী বা গার্ড যখন ডিউটি শুরু করবেন তখন তিনি স্টেশন থেকে একটি পেট্রোলিং ডিভাইস সংগ্রহ করবেন। এরপর তার যে ইউনিক আইডি বা ট্যাগ রয়েছে সেটি পেট্রোলিং ডিভাইসে টাচ করবেন। এরপর গার্ড নির্ধারিত এরিয়ার চেক পয়েন্টগুলো পর্যায়ক্রমে টহল করা শুরু করবে। প্রতিটি চেক পয়েন্ট অতিক্রম করার সময় চেক পয়েন্টগুলোতে তার হাতে থাকা পেট্রোলিং ডিভাইসের মাধ্যমে টাচ করবে। গার্ড তার পেট্রোলিং ডিভাইসের মাধ্যমে কোনো চেক পয়েন্ট টাচ করলেই ওই চেক পয়েন্ট টহলের ডাটা পেট্রোলিং ডিভাইসে টহলের সময় অনুযায়ী লিপিবদ্ধ হয়ে যাবে। এভাবে প্রতিটি চেক পয়েন্ট টহলের ডাটা ডিভাইসে সময় অনুযায়ী জমা হতে থাকবে। নির্ধারিত প্ল্যান বা ম্যাপ অনুযায়ী গার্ড সঠিক সময় পেট্রোলিং বা গার্ড দিচ্ছে কিনা তা তত্ত্বাবধায়ক যে কোনো সময় কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে পেট্রোলিং ডিভাইস থেকে ডাটা নিয়ে যাচাই করতে পারবে। একটি ডিভাইসে ন্যূনতম 1,00,000-এর বেশি ডাটা সংরক্ষণ করা যায়, তাই দীর্ঘদিন পর্যন্ত এই ডিভাইস থেকে ডাটা নিয়ে ব্যবহার করা যায়। তাই নিরাপত্তা ব্যাপারে উদাসীন না হয়ে গার্ড টুর ব্যবহার করে প্রয়োজনীয় নজরদারির মাধ্যমে আপনার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করুন। মনে রাখবেন, কোনো দুর্ঘটনা ঘটার আগে তার প্রতিরোধ ব্যবস্থা নেওয়াই সর্বোত্তম। আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।